নমস্কার, আমি ডক্টর সৌমেন ধরগুপ্ত। আমার ইউটিউব চ্যানেল ডক্টর সৌমেন ধরগুপ্ত। অন্যান্য দিনের মতো একটি টপিক নিয়ে আমি আলোচনা করার জন্য ইউটিউবে এলাম। আজকের টপিক সার্ভাইকাল স্পন্ডলোসিস, নেক পেন বা শোল্ডার পেন। সার্ভাইকাল স্পন্ডলোসিসের ক্ষেত্রে কি হয়, এটা অ্যাকচুয়ালি এজ রিলেটেড ওয়্যার অ্যান্ড টিয়ার অফ সার্ভাইকাল স্পাইন। আমাদের 7টা সার্ভাইকাল ভার্টিব্রি আছে, C1 to C7। কমনলি এই 7টা ভার্টিব্রির মধ্যেই চেঞ্জেসগুলো দেখা দেয়। কী হয় সাধারণত সার্ভাইকাল স্পন্ডলোসিসের ক্ষেত্রে? সবচেয়ে যেটা আগে আসে সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, নেক পেন। পেন ঘাট থেকে রেডিয়েট করে হাতে, কোনো কোনো ক্ষেত্রে বুকে, অনেকের ক্ষেত্রে মাথার দিকে। হাতে যখন আসে, হাতের আঙুলগুলোর মধ্যে একটা অবশ ভাব, ঝিনঝিন করা কমনলি দেখা যায়। মাথা ঘোরাটা এর কমন একটা লক্ষণ। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, হাঁটতে চলতে গেলে একটু এদিক ওদিক নড়ে যাওয়া, ঠিকমতো বসতে না পারা, এগুলো সার্ভাইকাল স্পন্ডলোসিসের কমন সিমটমসের মধ্যেই চলে আসে। কাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলোসিস বেশি দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার মধ্যে যাদের বংশগত 2-3 জেনারেশনের মধ্যে দেখা যায় স্পন্ডলোসিস আছে, তাদের ক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে। যারা খুব বেশি ভারী জিনিস মাথায় তোলা বা ঘাড়ে বহন করে, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলোসিসটা দেখা যায়। দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, যে গাড়িতে জার্কিং হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদের ক্ষেত্রে হয়। অফিসিয়াল কাজ, যারা দীর্ঘ সময় একইভাবে কম্পিউটার ইউজ করছে, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলোসিসটা খুব কমনলি দেখা যায়। আর কাদের ক্ষেত্রে দেখা যায়? মহিলা পুরুষ নির্বিশেষে যারা শোয়ার সময় খুব উঁচু বালিশ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলোসিসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাড়ের ক্ষয় হওয়া কোনো ব্যক্তি, যাদের হাড়ের ক্ষয় আছে, তাদের ক্ষেত্রেও সার্ভাইকাল স্পন্ডলোসিস দেখা যায়। আমরা প্রথম দিকে সার্ভাইকাল স্পন্ডলোসিসের জন্য যারা আসে তাদের আমরা বলি তাদের শোয়া, ওয়ার্ক হ্যাবিট, বেশি ভারী না বহন করা, যোগাসন করা, এগুলো করলে অনেক ক্ষেত্রে দেখা যায় জিনিসটা কমে যায়, কম থাকে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরিস্থিতি যখন হয়, হোমিওপ্যাথিটাকে শ্রেয় মনে করা হয়, কারণ হোমিওপ্যাথিতে এর অনেকটা স্কোপ আছে। হোমিওপ্যাথিতে অন্যান্যবারের মতো একই কথা, আমরা প্রপারলি কেস টেকিং করব। কেস টেকিং করে যে যে মেডিসিনগুলো আসবে আমরা সেই মেডিসিনগুলোই পেশেন্টকে দেব। কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিছু কিছু জিনিসের পরিবর্তন করে দেওয়া হয়, সেগুলো মানলে। সাধারণত হোমিওপ্যাথি দিক থেকে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন রাস্টাক্স, যে ক্ষেত্রে রাইট সাইডেরটা এফেক্টে ডান দিকে ব্যথাটা বেশি, ড্যাম্প ওয়েদারে একটু বাড়ে, মোশনে অ্যাগ্রাভেশন হয়, নড়াচড়াতে একটু বেশি বাড়ে, সেক্ষেত্রে আমরা রাস্টাক্স ব্যবহার করি। সিমিসিফিউগা, এটাকেও আমরা খুব ব্যবহার করি। সিমিসিফিউগা অর্থাৎ একটিয়ার রেসিমোসা, এটা কাদের ক্ষেত্রে? মোস্টলি যারা টাইপরাইটার্স, যারা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করে। আর কাদের? যারা দীর্ঘ সময় পিয়ানো বাজায়, তাদের ক্ষেত্রে আমরা এটাকে খুব যথেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করি। ক্যালমিয়া ল্যাটফোলিয়েটা, এটাকেও আমরা ব্যবহার করি। ল্যাকনান্থিস, যেখানে সাধারণত লেফট সাইডের এফেক্টেড, সেখানটায় ল্যাকনান্থিস ব্যবহার করা হয়। ক্যালকেরিয়া ফস আমরা বিশেষভাবে ব্যবহার করি। যেসব ক্ষেত্রে ডিজেনারেটিভ চেঞ্জেস দেখা যায়, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরটাকেও ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো
আমরা বাছি প্রত্যেকটা কেস টেকিং করে যেটা আসবে তখনই আমরা সিলেক্টেড মেডিসিন পেশেন্টকে দেব। আমি জাস্ট নামগুলো বললাম, এগুলোর মধ্যে ঘোরাফেরা করে সাধারণত, তাও সমস্যা যখন হবে চিকিৎসকের সঠিক পরামর্শ নিন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, দেখবেন কমে যাবে, চিন্তার কিছু নেই। প্রত্যেকটা বার একই কথা, সমস্যায় পড়লে আমাকে কমেন্টে জানান, আমি কুইক রেসপন্স করব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক বাটন আছে লাইক দিন, খারাপ লাগলে ডিসলাইক বাটন আছে তাও দিতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।